পার্ট এক ব্রেজেন বুল পানিশমেন্ট। এই শাস্তিটি ব্রোঞ্জ বুল বা সিসিয়ান বুল পানিশমেন্ট নামে পরিচিত। প্রাচীন গ্রিসে অপরাধীদের মৃত্যুদণ্ড বা নির্মম ও নিষ্ঠুরভাবে মেরে ফেলার জন্য ব্রোঞ্জ বুল নামের এই যন্ত্রটি আবিষ্কার করা হয়। এটি একটি পিতলের তৈরি ষাঁড় আকৃতির যন্ত্র ছিল, যেখানে ষাঁড়টির পিঠের কাছে একটা দরজা লাগানো থাকতো এবং এই পিতলের তৈরি ষাঁড়টির মুখের সাথে পেছানো আকৃতির একটি বাঁশি লাগানো থাকতো। এই শাস্তিটি দেওয়ার জন্য অপরাধীকে এই ষাঁড়টির মধ্যে জোর করে ঢুকে দেওয়া হতো। এরপর যন্ত্রটির দরজা বন্ধ করে দিয়ে নিচ থেকে আগুন লাগিয়ে দেওয়া হতো, যার ফলে ষাঁড়টির মধ্যে থাকা ব্যক্তিটি প্রচন্ড তাপে চিৎকার করত এবং ষাঁড়টির মুখ পর্যন্ত লাগানো বাঁশির মতো দেখতে যন্ত্রটার ফলে ভিতরের মানুষটির চিৎকারের আওয়াজটা অনেকটা ষাঁড়ের ডাকের মতোই শোনা যেত।